হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নাইট ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে নাইট ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে লোটাস হার্বালসের ইউথেরেক্স চিনোপ্লেক্স অ্যান্টি এজিং নারিশিং নাইট ক্রিম। এই নাইট ক্রিমটি আমাদের স্কিনে ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে লোটাস হার্বালসের ইউথেরেক্স চিনোপ্লেক্স ইউথ কম্পাউন্ড অ্যান্টি এজিং নারিশিং নাইট ক্রিম। এবং এখানে প্যাকেটের মধ্যে যেটা ক্লেম করা আছে এটা হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি। অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যাদের অ্যান্টি এজিংয়ের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট যারা ইউজ করো তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই ক্রিমটি। যাদের ফেসটা অনেক বেশি ঝুলে যাচ্ছে, স্যাগি ফেস থাকে অনেকেরই, যাদের বয়সটা একটু বেশি তাদের হচ্ছে ফেসটা ঝুলে যায়, স্কিনের চামড়াটা পাতলা হয়ে যায়, সো তাদের স্কিনটাকে টাইট করার জন্য এবং স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করার জন্য তোমরা এই ক্রিমটাকে ইউজ করতে পারো। এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিনে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কেলসটা প্রিভেন্ট করতে হেল্প করবে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড অনেক বেশি ইয়াং রাখতে সাহায্য করবে। এবং এই প্রোডাক্টটা হচ্ছে অল স্কিন টাইপসে ইউজ করা যায়, তবে যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা অপশন। এটা স্কিনের মধ্যে ইউজ করার ফলে ইনস্ট্যান্ট স্কিনটা ময়শ্চারাইজিং এফেক্ট পায়, স্কিনটা দেখতে অনেক বেশি গ্লোয়িং লাগে অ্যান্ড ডে বাই ডে এটা ইউজ করতে থাকলে এটা তোমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে এবং স্কিনের ময়শ্চারটা ধরে রাখবে। সো এটা হচ্ছে ওভারনাইট আমাদের স্কিনের রিপেয়ারিংয়ের কাজ করে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি রিজুভিনেট করতে হেল্প করে অ্যান্ড স্কিনকে হাইড্রেট অ্যান্ড নারিশ করার জন্য অনেক ভালো একটা ক্রিম। অ্যান্ড এই ক্রিমটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, স্কিনে অ্যাপ্লাই করলে অনেক বেশি ভারী ফিল হয় না, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। সো এই ক্রিমটিকে হচ্ছে তোমরা যাদের বয়সটা 30+ তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারবে খুব ইজিলি এবং তাদের ফেসের জন্য এই ক্রিমটি কিন্তু অনেক ভালো কাজ করে, কিংবা হচ্ছে যারা অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছ তাদের জন্য এই ক্রিমটি অনেক ভালো একটা অপশন। এখন আসি ক্রিমটিকে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে পারে কি না। এটা রেগুলার বেসিসে ইউজ করার ফলে আমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা হেলদি লুক দেয়, বাট এটা কিন্তু স্কিন টোনটাকে চেঞ্জ করে দিবে এমন কোনো ক্রিম না। এটা হচ্ছে স্কিনটাকে হালকা ব্রাইট করবে এবং বেসিক্যালি ক্রিমটার কাজই হচ্ছে ময়শ্চারাইজ করা, স্কিনের স্কিনটাকে প্রপারলি হাইড্রেটেড রাখা। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে রেগুলার বেসিসে তোমরা রাতের বেলা ইউজ করবে, ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে, দেন পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে তোমরা এটাকে জেন্টলি ম্যাসাজ করবে। অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনের মধ্যে এভাবে এটাকে ওভারনাইট রেখে দিবে এবং নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে। এভাবে তোমরা এটাকে রেগুলার বেসিসে ইউজ করতে পারো। এখন আসি কাদের স্কিনের জন্য এই ক্রিমটি না। যারা হচ্ছে টিনেজ আছো এবং যাদের ফেসে অনেক বেশি অ্যাক্টিভ পিম্পল আছে, যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ বা অ্যালার্জেটিক এবং যাদের ফেসটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, কোনো কিছু স্কিনে ইউজ করলে স্কিনটা জ্বলতে থাকে, তারা এটা ইউজ করা থেকে একদমই বিরত থাকবে। আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টু ড্রাই টাইপ হয় কিংবা কম্বিনেশন হয় তুমি এটাকে ট্রাই করতে পারো, তবে ইউজ করার আগে ডেফিনেটলি প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দিকে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।